সেই তো আমাদের পিটি কিন্তু প্রথম থেকে 1 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 100 পর্যন্ত, বাকি 70টা কোশ্চেন কিন্তু সাবজেক্টে থাকবে। টোটাল কোশ্চেন পেপারটাই কিন্তু এমসিকিউ, ঠিক আছে? টোটাল পেপারটাই এমসিকিউ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা একটা ভিডিওতে এসএসসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে চেয়ারম্যানের বক্তব্যের সাথে সঙ্গতি রেখে আমরা বলেছিলাম যে কী রকম কোশ্চেন হতে পারে, ঠিক আছে? সেটা নিয়ে একটা ভিডিওতে দেখবে এক্সপ্লেন করেছিলাম আমরা। তো কি বলা হয়েছিল সেখানে, যে মানে চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, এসএসসি চেয়ারম্যানের বক্তব্য অনুসারে যে একটা সিটি মানে কোশ্চেন হবে, একটাই ওএমআর সিট হবে, সেখানেই এক্সাম হবে। সেহেতু আমরা সবাই ধরে নিয়েছিলাম পিটি হচ্ছে না, পিটি হচ্ছে না, এরকম একটা ধরে নিয়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম একটা ভিডিওতে যে পিটি যদিও না হয়, একটা পেপারের মধ্যেই কিন্তু প্রথম দিকে কিছুটা তোমার পিটির যে কোশ্চেন, জেনারেল পেপারের কোশ্চেন, প্রিলিমিনারির মতো কোশ্চেন থাকবে, তারপর কিন্তু তোমার ম্যাথসের বা যে সাবজেক্টের যে বটে সেই সাবজেক্টের কোশ্চেন থাকবে। তো আমরা আজকে একটা কোশ্চেন পেপার তোমাদের দেখাবো, ঠিক এই রকম কোশ্চেন পেপার কিন্তু আমাদের নেক্সট এসএসসিতে হতে চলেছে। যতদূর মানে আমি আমার কথা বলছি না, কারণ এসএসসি চেয়ারম্যানের যে বক্তব্য, একটা মানে একটাই কোশ্চেন পেপার হবে, মানে ওএমআরের পুরো এক্সামটা হবে। সেই রকম এখানে দেখো 100 মার্ক্সের একটা কোশ্চেন শিট আছে, সেখানে প্রথম 1 থেকে 30 অবধি কিন্তু জেনারেল পেপারের কোশ্চেন, ঠিক আছে? মানে জেনারেল পেপারে যেগুলো হয়, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, টিচিং মেথোডোলজি, মেথোডোলজি, এই সমস্ত নিয়ে কিন্তু এখানে 1 থেকে 30 অবধি কোয়েশ্চেন আছে, এবং 31 থেকে 70 অবধি সাবজেক্টে, মানে আমরা এটা ম্যাথের জেন বলেছি, ঠিক আছে? ম্যাথের কোয়েশ্চেন পেপারটা দেখেছি। তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন হবে। তো সেই তো আমাদের পিটির কিন্তু প্রথম থেকে 1 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 100 পর্যন্ত, বাকি 70টা কোশ্চেন কিন্তু সাবজেক্টে থাকবে। টোটাল কোশ্চেন পেপারটাই কিন্তু এমসিকিউ, ঠিক আছে? টোটাল পেপারটাই এমসিকিউ। এখানে 100 মার্ক্সের যেটা টাইমিং আছে, এটা তোমার টাইমিং 1 আওয়ার 15 মিনিট দিয়েছে, যদিও অত কম টাইম হবে না, একটু হয়তো বেশি টাইম বেশি হবে। এটা পিএসসির কোয়েশ্চেন পেপার, তো সেটা যেমন কোশ্চেনের তোমার কোয়ালিটি যেমন থাকবে, যদি সেরকম টাইম কিন্তু বরাদ্দ থাকবে, সেটা পরের কথা। কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেন যে প্যাটার্ন আমাদের কনফিউশন সৃষ্টি হচ্ছে, সেটা আমরা বলছি যে না, প্রথম দিকে কিন্তু একটা সিটের মধ্যে কিন্তু পিটি এবং সাবজেক্ট দুটোই নেওয়া যায়, এবং ওএমআরেই কিন্তু এক্সামটা নেওয়া যেতে পারে। এবং এইটা কিন্তু তার ঠিক সেই কথা অনুযায়ী কিন্তু এইরকম একটা কোয়েশ্চেন হওয়া উচিত, ঠিক আছে? তো এইটাই আমরা আজকে বলতে চাইছি যে পিটি এবং সাবজেক্ট দুটোই হবে, এবং পিটিটা প্রথম দিকে দিয়েছে, তারপর কিন্তু সাবজেক্টের থাকবেই হবে। কিন্তু টোটাল উপরে আমাদের একটা সিটির উপরে কোয়েশ্চেন হবে। এটা হচ্ছে কিন্তু পিএসসির আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের একটা কোয়েশ্চেন পেপার। তো আমরা এখানে কোয়েশ্চেনগুলো দেখতে পারো, এখানে ম্যাথসের অনেক কোয়েশ্চেন আছে, এবং তার অ্যান্সার শিট যেটা সেটাও কিন্তু লাস্টে দেওয়া আছে, এবং জেনারেল পেপারে যেটা পুরোটা 100 কোয়েশ্চেনেরই কিন্তু অ্যান্সার নিচে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা দেখতে পারো। আর যদি এই কোয়েশ্চেনের পিডিএফ নিতে চাও, তাহলে আমি কমেন্ট করবে, আমি কিন্তু ওটা তোমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোক বা যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার তোমরা ম্যাক্সিমাম জানো যারা অনলাইনে পড়ো, তা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফটা তোমাদেরকে সেন্ড করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমরা পিডিএফটাও নিতে পারো। আর তো এইটাই বলার ছিল। আর একটা কথা, যে আমাদের যে আগের দিন যেটা আমরা বলছিলাম যে অনলাইনের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে, যারা যারা নতুন করে জয়েন করতে চাও, অলরেডি মানে 1 এপ্রিলের থেকে স্টার্ট হয়েছে, এপ্রিলের কয়েকটা ক্লাস হয়েছে। তো যারা জয়েন করতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করতে পারো। আর যারা অনলি পিডিএফ নোট, পিডিএফ নোটের জন্যে এবং মক টেস্টের জন্যে বলেছিলাম আগের দিন, তো আমরা ফিস যাই হোক বেশি না কম আমি বুঝতে পারছি না, তো ওদেরকে 300 রুপিস ফিস বলার জন্যে সবাই কিন্তু বলছে যে 200 করার জন্যে। তো আমি ভাবলাম যে ফিসটা মক টেস্টটা এর জন্যে ওটাই রাখা যেতে পারে। যারা ক্লাস করছে তাদের জন্যে ফিস হচ্ছে 400 রুপিস পার উইক, 2 ডেজ ক্লাস হয়, ঠিক আছে? এবং ক্লাসের সমস্ত নোট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাও, টিচমিটে ক্লাস রেকর্ডেড থাকবে, তাছাড়া বাকি আরও এমসিকিউ বিভিন্ন কোয়েশ্চেন আমরা ডিসকাস করবি, এবং মক টেস্ট অবশ্যই নেওয়া হবে, চ্যাপ্টার একটা করে কমপ্লিট হলেই তার কিন্তু মক টেস্ট নেওয়া হবে, যারা 400 রুপিস দিয়ে অনলাইন লাইভ ক্লাসে জয়েন করতে চাইছো। যারা শুধুমাত্র নোট নিতে চাইছো আর ক্লাস করতে চাইছো না, শুধু নোটটা নিতে চাইছো, মক টেস্ট দিতে চাইছো, তার জন্য ফিস 300 করা হয়েছিল, বাট সবার কমপ্লেন করছে, তো আমরা ফিসটা ওখানে 200ই রাখছি ওইটার জন্য, ঠিক আছে? তো যারা জয়েন করতে চাও, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি মক টেস্ট বলে নক করবে, ঠিক আছে? যারা আগে নক করেছিল তারাও কনফার্মেশনের জন্য আবার নক করবে, অনলি 200, অনলি নোটস, কোনো আর কিছু নাই, অনলি নোটস আর
মক টেস্ট, ঠিক আছে, তাদের জন্য 200 rupees তারা হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি মক টেস্ট বলে নক করবে। যারা আগে নক নোট মানে মেসেজ করেছিল তারা আরেকবার কনফার্মেশন করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই অবধি ছিল যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নের কনফিউশন কিন্তু মিটেছে, যে এসএলএসটির নেক্সট কোয়েশ্চেন একটা 100 marks একটা সিটি কোয়েশ্চেন হবে, সেই শিটের কোয়েশ্চেনটা দেখতে ঠিক এরকম স্ট্রাকচার হবে। প্রথম দিকে জেনারেল পেপারের কিছু কোয়েশ্চেন, তারপর আমাদের সাবজেক্টের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। তো আজকে ভিডিও অবধি, থ্যাংক ইউ।